নমস্কার দর্শক বন্ধুরা আরেকটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই সর্ষে চাষ নিয়ে আমি এখনো পর্যন্ত দুটো ভিডিও করেছি প্রথম যে ভিডিওটা করেছিলাম সেটা ছিল সর্ষে চাষের প্রাথমিক পর্ব অর্থাৎ জমি তৈরি কীভাবে করবেন কোন কোন বীজ নির্বাচন করবেন জমি তৈরির সময় কি কি সার দেবেন এই সমস্ত বিষয়ের উপরে আর দ্বিতীয় নম্বর যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে পঁচিশ দিন থেকে তিরিশ দিনে মানে যখন সর্ষে গাছের বস সেই সময়ের পরিচর্যা কী হবে বা প্রথম চাপান সারে আমরা কী কী প্রয়োগ করব সেটা নিয়ে আমি দুটো ভিডিওরই লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একবার সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন তাহলে আপনাদেরই সুবিধা হবে এর পরে একটা প্রসঙ্গে আসি বিশেষ করে পাঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে যেখানে প্রচুর পরিমাণে সর্ষের চাষ হয় ওখানে কিন্তু ওনারা লাগানোর সময় তো সার দিয়েই লাগান তারপরে পঁচিশ থেকে তিরিশ দিনে প্রথম চাপান ব্যবহার করেন এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় আরেকবার একটা দ্বিতীয় চাপান প্রয়োগ করেন তো আমাদের এইদিকে দিকে বেশিরভাগ কৃষকে আর কি যদি আমি তাদেরকে বলি যে মানে আর কি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সরিষা গাছে আবার দ্বিতীয় চাপান প্রয়োগ করুন তাহলে তারা হয়তো হেসে দেবেন হলে আমাকে পাগল বলবেন যেসব হয় সরষে তো আপনা আপনিই হবে যেরকম আমাদের এই পুরুলিয়াতে হচ্ছে আর কি সেটারও আমি বিস্তারিত আসছি ভিডিওতে তো আর সেসব পরিচর্যাতে যাচ্ছি না এখন যে বিষয়টা আমার অনেকটা দেরিও হয়ে গেছে আসলে সব ভিডিওগুলো কাজের ব্যস্ততার জন্য আমি করে উঠতে পারছি না সেটার জন্য আমি ক্ষমা পার্থ বারবার আমি ক্ষমা চাইছি কিন্তু একটু দেরিতে হলো আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি পরবর্তী সময়েও আপনারা হয়তো সেই ভিডিওটা যদি মনে করেন যে আপনারা কাজে আসতে পারে বা আপনারা কাজে লাগাতে পারেন তাহলে লাগাবেন তাহলে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সর্ষে গাছে যখন ফুল আসবে সেই সময় কি কি পরিচর্যা নেওয়া দরকার এবং এই সময় যদি আপনি সঠিক পরিচর্যাটা না করেন বা যদি আপনি একটু ঢিল দিয়ে ফেলেন তাহলে একদমই ফলন পাবেন না আপনি হয়তো এক বিঘা সরিষা চাষ করবেন হয়তো কুড়ি কেজি চল্লিশ কেজি এরকমভাবে ফলন পাবেন কিছুই হবে না তো সেটা নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানান আপনি যে এর আগে কি কি সার ব্যবস্থাপনা করেছেন না করেছেন আমি সেই সমস্ত বিষয়ে আর যাচ্ছি না এখন আপনাকে যে বিষয়টার উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা ফলিয়ার স্প্রে এখন স্প্রে একমাত্র কিন্তু রাস্তা হ্যাঁ যারা হয়তো ড্রিপ মাধ্যমে বা ড্রিপ ইরিগেশান সিস্টেমের মাধ্যমে চাষবাসটা করে থাকেন তাদের একটা সুযোগ থাকে কীরকম না তারা যেটারই ঘাটতি অনুভব করেন জমিতে সেই এনপিকেটাই তারা কি করেন এখন তো ওয়াটার সোলুবেল এনপিকে প্রচুর পরিমাণে পাওয়া যায় সে তারা ওই বড় বড় ট্যাঙ্কে সেটাকে মিশিয়ে দেন পরিমাণ মতো এবং তারপরে ওই ড্রিপের মাধ্যমে গাছের গোড়ায় মানে আর কি জলের মাধ্যমে সেই সারগুলো কিন্তু দেওয়া যায় সেটা আলাদা বিষয় এখন আমাদের এই সময় সর্ষে গাছে যখন ফুল আসবে তখন আমরা কিন্তু কোনো ধরনেরই সার কিন্তু ছড়িয়ে দেব না আমার এলাকাতে একটা মানে ভ্রান্ত ধারণা বলুন বা একটা মানে চাষিদের মধ্যে একটা গোঁ ধরুন মানে যেটাই বলবেন একটা মানে আর কি প্রচলন আছে সেটা কি না যখনই দেখবেন যে ফুল ফল আসছে সেই সময় তো একটু গাছ মানে দুর্বল হবে। সেই সময়টাই যখনই দেখলো যে গাছ একটু দুর্বল হচ্ছে চল তাহলে একটু ইউরিয়া ছড়িয়ে দিই এই ভুলটা একদমই করবেন না ঠিক আছে তাহলে এরপর আসা যাক যে আমাদের এই সময় কী পরিচর্যাটা আমরা নেব এই সময় বিশেষ করে সর্ষে চাষে যখন ফুল আসবে আপনার প্রথম কাজ কি হবে যাতে আপনার ফুলটা না ঝরে পড়ে যায় এবং সেই কাজটাই আপনাকে নিশ্চিত করতে হবে তাহলে এই সময় আমরা কি করব এক ধরনের ওয়াটার সলুবেল এনপিকে আমরা কিন্তু ব্যবহার করব স্প্রের মাধ্যমে তাহলে কোন এনপিকে এখানে আমরা বেছে নেব এখানে আমরা যে এনপিকেটা ব্যবহার করব। সেটা হচ্ছে শূন্য বাহান্ন চৌত্রিশ যেটা মনোপটাশিয়াম ফসফেট নামে পরিচিত এখানে যে পার্সেন্টেজটা এন মানে নাইট্রোজেন পার্সেন্টেজ কত শূন্য মানে আমাদের এখন নাইট্রোজেনের কোনো প্রয়োজন নেই এই সময় যদি আমরা নাইট্রোজেন ব্যবহার করে ফেলি তাহলে কি হবে ফুল ঝরবে ফ্রুট সেটিংও কিন্তু হবে না ফ্রুট ড্রপেরও ঘটনা ঘটবে তাহলে এরপরে ফুল আসছে মানে তো সুঁটিটাও আসবে সর্ষের তাহলে সেই সুঁটিও কিন্তু ঝরতে শুরু করবে তাহলে এই সময় আমাদের কোনো ধরনের কিন্তু নাইট্রোজেন সারার প্রয়োজন নেই এখন আমাদের যেটা বেশি করে প্রয়োজন সেটা হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটো জিনিসেরই কিন্তু ফুল আসার সময় সবচেয়ে বেশি চাহিদা থাকে এবং এটা যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কি হবে ফুল ঝড়ার পরিমাণটা কমে যাবে ফ্রুট সেটিংয়ের পরিমাণটা বেড়ে যাবে তাহলে আমরা এই সময় কি করব না মনো পটাশিয়াম ফসফেট প্রতি লিটার জলে দু গ্রাম হারে স্প্রে করব। এটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন প্রচুর কোম্পানি রয়েছে এরিজ কোম্পানির নিতে পারেন ইফকো কোম্পানির নিতে পারেন আরও অন্যান্য যেটাই আপনার হাতের কাছে থাকবে শূন্য বাহান্ন চৌত্রিশ এই এনপিকেটা নিয়ে এসে প্রতি লিটার জলের দু গ্রাম হারে কিন্তু যখন সর্ষে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেই সময় স্প্রেটা করবেন এই স্প্রেটা কিন্তু আপনারা সকালের দিকে করতে পারেন মানে বিশেষ করে যেগুলো ওয়াটার সোলুবেল এনপিকে সেগুলো কিন্তু সকালের দিকে স্প্রে করাটা বাঞ্ছনীয় দ্বিতীয় যে বিষয়টার উপরে আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণটা কিন্তু আপনাকে আটকাতে হবে এই সময় কি হয় না সরিষা গাছে যখন ফুল আসবে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে ফাঙ্গাল অ্যাটাক হয় কীরকমভাবে ফাঙ্গাল অ্যাটাক হয় না এই সময় ধরুন কুয়াশা হলো বৃষ্টি হলো তাহলেও কিন্তু ছত্রাকের আক্রমণ বেড়ে যাবে এই সময় আপনার সর্ষে ফুলের মধ্যে আপনার কি হবে না পাউডার মিলডিও আপনার পাতাতেও দেখা যাবে সর্ষের যে দু চারটে সুঁটি আসবে সেই সুঁটির মধ্যেও কিন্তু হোয়াইট রাস্ট দেখা যাবে এই প্রবলেমগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসবে পাতাতেও রাস্টের প্রবলেম দেখা যেতে পারে বিভিন্ন ধরনের ব্লাইট দেখা যেতে পারে তাহলেও কিন্তু আপনার ফলনের সর্ষেতে ফলনের পরিমাণটা কমে যাবে তাহলে এই সময় যখন আপনার ফুল থাকবে সেই সময় ছত্রাকের আক্রমণে যাতে ফুলটা না ঝরে যায় তার জন্য আপনাকে কি করতে হবে না ছত্রাকনাশক স্প্রে করতে হবে কোন কোন ধরনের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন যিনি হয়তো অনেকটা জায়গা জুড়ে চাষ করেছেন অতটা হয়তো খরচ করার সামর্থ্য নেই তাহলে প্লেন যেগুলো কার্বন ডাজিভ মেনকোজেব গোত্রের যে সমস্ত ছত্রাকনাশক যেমন ইউপিএলের সাফ বা আপনার স্প্রিন্ট এই জাতীয় যে সমস্ত ছত্রাকনাশকগুলো রয়েছে বাজার চলতে সেগুলো আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন এটা যদি আপনারা না পারেন আপনারা প্লেন কার্বেন্ডাজিম ফিফটি পারসেন্ট গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন ক্রিস্টাল কোম্পানির বেভিস্টিন এটাও আপনারা প্রতি লিটার জলে দু গ্রাম হারে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই এই ফুল ফুলঝরার সমস্যাটা আপনারা আটকাতে পারবেন যদি সমস্যা আর একটু আপনার গুরুতর হয় বা গভীর হয় তাহলে আপনারা মেটালাক্সিল মেনকোজেব গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন সিঞ্জেনটার রিডোমিল গোল্ড হতে পারে টাটা মাস্টার হতে পারে বা আপনার ইন্দোফিলের ম্যাটকো হতে পারে প্রতি লিটার জলে দু গ্রাম হারে আপনারা স্প্রে করবেন এই সমস্যাটা অনেকটাই আটকাতে পারবেন এরপরে আসি এই সময় আর একটা বিশেষ ছত্রাকনাশকের কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে পারলে খুব সুবিধা হয় সর্ষে গাছে কিন্তু বিশেষ করে যেহেতু এটা তৈল বীজ প্রচুর পরিমাণে সালফারের প্রয়োজন হয় তাহলে এই সময় সালফার ঘটিত যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন সর্ষের যখন ফুল আসবে সবচেয়ে আদর্শ কম্বিনেশনের যে ছত্রাকনাশকটা আমার মতে আর কি যেটা আপনারা স্প্রে করলে সবচেয়ে বেশি লাভবান হবে সেটা হচ্ছে টেবুকোনা জল দশ শতাংশ এবং সালফার পঁয়ষট্টি শতাংশ গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন এইচপিএম কোম্পানির কাল্টিভো অথবা সুমিটোমো কোম্পানির হারু এই ছত্রাকনাশকগুলো আপনারা দেড় থেকে দু গ্রাম হারে প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করার সুবিধা কী না এর মধ্যে সিক্সটি কি আছে সালফার আছে যেটা আমার কিন্তু সর্ষে গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কি হবে এতে সুঁটিটাও বেশ মজবুত হবে দানাটাও পুষ্ট হবে অনেক কিছুই কাজে লাগবে প্লাস হচ্ছে সুঁটিটা যে সময় কি হয় হোয়াইট রাস্টের কারণে যে সুঁটিটা নষ্ট হয় ফুলটা নষ্ট হয় সেটাও আটকাবে পাউডারি মিলডিউটাও আটকাবে যেটা সর্ষে গাছে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায় পাতাতে রাস্ট সেটাও আটকাবে আবার সর্ষের সুঁটিটা যেটা পচে যায় ফ্রুট রট সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করবে ফুল ফুলঝড়াটাকেও কমাবে ফ্রুট সেটিংয়ের পরিমাণ বাড়াবে তাহলে কিন্তু আপনি একটু বেশি পরিমাণে ফলনটা পাবেন যদি আপনারা এই ছত্রাকনাশকটা হাতের কাছে না পান তাহলে আপনারা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে আপনারা এজোক্সি স্ট্রোবিন এবং টেবুকোনা জল গোত্রের যে কোনো ছত্রাকনাশক যেমন আদামার কাস্টুডিয়া প্রতি লিটার জলে এক এম হারে কিন্তু আপনারা এই সময় স্প্রে করতে পারেন এই ধরনের যে ফুল ঝড়া বা আপনার পাতাতে যে রাস্ট এই ধরনের বা ফ্রুট রড যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু আটকাবে পাতাতে যদি ব্লাইট থাকে সেটাও কিন্তু এই কন্ট্রোল করবে এরপরে যদি আপনার হাতের কাছে এই ধরনের কোনো ছত্রাকনাশকেই আপনার কাছে হয়তো নেই তাহলে আপনি কিন্তু প্লেন মেনকোজেফ সেভেন্টি ফাইভ পারসেন্ট যেটা আপনারা বাজার চলতি ডাইথেন এম ফোরটি ফাইভ নামে পেয়ে যেতে পারেন বা সিঞ্জেন্টার এবিক এটা আপনারা প্রতি লিটার জলে দু থেকে তিন গ্রাম হারে যদি স্প্রে করেন তাহলেও কিন্তু মানে খুব ভালো হয় আর অনেকেই হয়তো বলবেন যে আমি কিন্তু অনেক মানে আর কি ছত্রাকনাশক কীটনাশকের কথা বলি তা না আমি কিন্তু বলি কিন্তু অপশানাল হিসাবে আপনার যেটা ভালো হবে সেটাও আমি জানিয়ে দিয়েছি আর যদি আপনার হাতের কাছে ওটা না থাকে আপনি যদি সেই পরিমাণে খরচ না করতে চান তাহলে আপনারা বিকল্প হিসাবে এগুলো ব্যবহার করতে পারেন তৃতীয় যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি আপনাকে এই সময় নিতেই হবে সেটা হচ্ছে কীটনাশকের ব্যবস্থাপনা এই যে সর্ষে গাছে এখন ফুল আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে কিন্তু জাব পোকা এসে কিন্তু জমা হয়ে গেছে যারা কি করবে ওর মধ্যে থেকে রসটা মানে এই যে স্টিকটা এই স্টিকের রসটাই পুরো শুষে খাবে ফলে কি হবে যে খাবার গাছ যে খাবারটা উপরের দিকে পাঠাচ্ছে সে খাবারের মধ্যে ওরা ভাগ বসাবে খাবার আর ফুলের ওই ডোগায় পৌঁছাতে পারবে না ফুল ঝরে যাবে নতুন করে কোনো রকমের ফ্রুট সেটিং হবে না অর্থাৎ ছুটি দাঁড়াবে না আপনি প্রচুর লোকসানের মুখে পড়বেন সর্ষে চাষের ক্ষেত্রে এটা একটা কিন্তু মানে বিশাল গুরুত্বপূর্ণ বিষয় এই জাব পোকাটা আপনারা অনেকেই জো পোকাও বলে থাকেন আমাদের পুরুলিয়ার এদিকে এটাতে চলতি কথাতে লাহি বলা হয় লাহি পোকা তাহলে এটাকে আপনারা আটকাবেন কিভাবে। যদি কম যার মানে আর কি কম টাকার মধ্যে যে কীটনাশকটা আপনারা এই সময় ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ডাইমেথয়েড থার্টি পারসেন্ট গোত্রের যে কোনো কীটনাশক যেমন আপনার রোগর প্লাস অথবা টাটা কোম্পানির টাটা ট্যাপগর এটা আপনারা প্রতি লিটার জলে দু এম হারে স্প্রে করবেন তবে মনে রাখবেন সর্ষে গাছে যখন ফুল থাকবে সেই সময় যদি আপনি কোনো কীটনাশক বা কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা বিকেলের দিকে করবেন সকালের দিকে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে কী হবে এখন দেখবেন প্রচুর পরিমাণে মৌমাছি কী করছে না পরাগ মিলনের জন্য বা রেণু সংগ্রহের জন্য আসছে তাহলে এই সমস্ত মৌমাছিগুলো মারা যাবে এবং আপনার পরাগ মিলন কিন্তু ব্যাহত হবে ফলে কিন্তু কি হবে না ফ্রুট সেটিংয়ের পরিমাণ কমে যাবে তাহলে এই বিষয়টাই কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যদি আপনার এটা হাতের কাছে না থাকে তাহলে আরেকটা কম দামের প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার থাইমিথকসাম গোত্রের যে কোনো কীটনাশক যেমন সিঞ্জেনটার একতারা প্রতি পনেরো লিটার জলে পাঁচ গ্রাম হারে আপনারা এটা স্প্রে করতে পারেন যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ইউপিএল কোম্পানির রেনো প্রতি পনেরো লিটার জলে পঁচিশ এম আপনারা স্প্রে করতে পারেন যদি এই কীটনাশকগুলো আপনার হাতের কাছে না থাকে তাহলে আপনারা ইমিডাক্লোপ্রিড গোত্রের যে কোনো কীটনাশক মানে বিশেষ করে সতেরো দশমিক আট পারসেন্টের গোত্রের এটাতে যেমন আপনারা মানে বাণিজ্যিক নাম হচ্ছে এর আপনার বায়ারের কনফিডার প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম হারে আপনারা স্প্রে করতে পারেন যদি এটাও আপনাদের হাতের কাছে না থাকে তাহলে ইমিডাক্লোপ্রিড গোত্রের মানে সেভেন্টি পার্সেন্ট গোত্রের যে কোনো কীটনাশক যেমন জেয়ুর সম্রাট সেভেন্টি বা বায়ারের অ্যাডমায়ার প্রতি পনেরো লিটার জল আপনারা দু গ্রাম হারে স্প্রে করলেও এই সমস্যাটা কাটাতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে সবে আমি অপশানাল বলছি যেমন আপনাকে প্রত্যেকটাই ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় এরপরে আসি যদি আপনার এই সময় জমিতে ল্যাদারও আক্রমণ থাকে এবং এই জাব পোকারও আক্রমণ থাকে তাহলে কোন ধরনের কীটনাশক আপনি এই সময় ব্যবহার করবেন তাহলে এই সময় ইন্ডোক্সা এবং এসিটামিপ্রিট গোত্রের যে কোনো কীটনাশক যেমন ঘর্ডা কোম্পানির কাইট প্রতি লিটার জলে এক এম থেকে দেড় এম মিশিয়ে ভালোভাবে বিকেলের দিকে স্প্রে করবেন দুটোরই খুব সুন্দর কাজ হবে এরপরে আমি একটা দামি প্রোডাক্টের নাম বলছি সেটা একশো এম আপনার মোটামুটি এক হাজার থেকে আরেকটু বেশি দাম তো এটা আপনারা পনেরো লিটার জলে পাঁচ এম এল ব্যবহার করতে পারেন কোম্পানি যদিও বলছে দশ এম কিন্তু পাঁচ এম কিন্তু কাজ হচ্ছে এটা হচ্ছে ট্যাট্রান গোত্রের কীটনাশক যেটা বায়ার কোম্পানি ভায়েগো নামে বাজারে এনেছে এটা যদি একবার আপনার মধ্যম পর্যায়ে যদি একবার ব্যবহার করা থাকে তাহলে কিন্তু এই জাব পোকা বলুন বা লেদা পোকা বলুন কোনো ধরনেরই কিন্তু সমস্যা আসবে না এরপরে আসি চতুর্থ যে মানে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে পিজিআরের ব্যবহার এই সময় যদি সর্ষে গাছে যখন ফুল আসবে সে সময় কিন্তু আপনাকে একবার পিজিআর ব্যবহার করতেই হবে তাহলে আপনি ভালো ফলন নিশ্চিত করতে পারবেন তাহলে এই সময় কোন ধরনের পিজিআর ব্যবহার করলে খুব ভালো হয় সিঞ্জেন্টা কোম্পানির ইসাবিয়ন সাথে এর সাথে আপনি পনেরো গ্রাম যদি বোরন মিশিয়ে এই সময় স্প্রে করতে পারেন খুব ভালো কাজ হবে যদি এটা আপনারা হাতের কাছে না পান তাহলে আদামা কোম্পানির ফ্লেম বার্জ ফ্লেম বার্জের সাথেও আপনি যদি পনেরো গ্রাম মানে আর কি বোরন মেশাতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দুটো পিজিআরেরই ডোজ হচ্ছে পনেরো লিটার জলে পঁচিশ এমএল যদি এই প্রোডাক্টগুলো আপনারা হাতের কাছে না পান তাহলে যে কোনো বাজার চলতি পিজিআর পাবেন এই সময় কিন্তু একবার অতি অবশ্যই স্প্রে করবেন পিজিআর ব্যবহার ফলে কি হবে না আপনার সর্ষের ফুল ঝরার সমস্যা কমে যাবে ফ্রুট সেটিংয়ের পরিমাণ বাড়বে এবং তাহলে আপনি কিছুটা মাত্রায় ফলনও বেশি পাবেন এরপরে পিজিআরের ব্যাপারটা তো হলো একটা এরপর আপনাদেরকে বায়ো প্রোডাক্টের কথা বলব সেটা হচ্ছে সিমবায়োসিস কোম্পানির ম্যাক্সিমাস এটা যদি আপনারা পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম কিন্তু এটা ব্যবহার করার আগে মানে যখন আপনি ট্যাঙ্কে স্প্রে করতে যাবেন তার আধা ঘন্টা আগে এটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে গুলতেই হবে একে ভালো করে আধা ঘন্টা ধরে একে গুলবেন না হলে কিন্তু এর কিন্তু কার্যকারিতা থাকবে না এটা যদি স্প্রে করা যায় যে কোনো ফসলের ক্ষেত্রে অর্থাৎ ফ্রুটিং স্টেজে তাহলে কি হবে না যখনই আপনার ওই এ কী করবে না এ ফুল ঝড়ার পরিমাণটাকে কমাবে এবং ফ্রুট সেটিংয়ের পরিমাণটাকে বাড়াবে যে কোনো ফসলের ক্ষেত্রে কিন্তু এটার ব্যাপক রেজাল্ট পাওয়া যায় তাহলে আপনারা যদি কেউ চান তাহলে আপনারা সোর্সের ক্ষেত্রেও কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন পঞ্চম যে নম্বর বিষয়টায় আপনাদেরকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে জলসেচের উপরে এই যখন সর্ষে গাছে ফুল আসবে সেই সময় যেন আপনার জমিতে অতিরিক্ত মাত্রায় সেচ দেওয়া না থাকে এই সময় যদি জমির মাটির মধ্যে যদি বেশি পরিমাণে আর্দ্রতা থাকে বা বেশি পরিমাণে ভেজা ব্যাপারটা থাকে তাহলে কিন্তু আপনার ফুল ঝরতে শুরু করবে এবং যে ফলগুলো সেটিং হবে সেই ফলগুলোও কিন্তু ঝরতে শুরু করবে তাহলে এই সময় কিন্তু মানে যখনই ফুল আসবে তার একটু আগে বেশ কিছুদিন আগেই সেচটা দিয়ে রাখতে পারলে ভালো হয় তাহলে মাটির মধ্যে যেমন হালকা হালকা ময়েশ্চার ব্যাপারটা থাকে এই ব্যবস্থাটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু আপনার এই সর্ষে গাছে ফুল আসার সময় খুব ভালো হয় এরপরে প্রকৃতির নিয়মে যদি বৃষ্টি হয় হঠাৎ করে তাহলে ওটা তো আমি আপনি কেউই আটকাতে পারবো না ওটা নিয়ে ভাবারও কোনো দরকার নেই ছয় নাম্বারে বা ষষ্ঠ নাম্বারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার এই সময় কিন্তু যখনই সর্ষে গাছে ফুল আসবে তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে অনুখাদ্যের ব্যবহার করতে হবে বোরন টোয়েন্টি পারসেন্ট এটা আপনাকে প্রতি পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম এটা আপনাকে স্প্রে করতেই হবে এই বোরনের সাথে যদি বিভিন্ন মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে যেমন এরিজ কোম্পানির মোমোমিন এটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম ব্যবহার করতে পারেন যদি এটা হাতের কাছে না থাকে তাহলে ট্রাস্কো ফাইভ সুপার এগ্রো কোম্পানির একই রোজ পনেরো লিটার জলে পঁচিশ গ্রাম অথবা উৎকর্ষ কোম্পানির কোম্বে টু এটাও আপনারা একসাথে মানে এই দুটো প্রোডাক্ট একসাথে মিশিয়ে মানে বোরন এবং এই মাল্টি মাইক্রো আপনারা ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন যদি এগুলো হাতের কাছে না পান তাহলে আপনারা হাতের কাছে যে অনুখাদ্যগুলোই পাবেন যেমন আপনারা ধরুন এরিজ কোম্পানির এগ্রোমিন গোল্ড এটা আপনারা প্রতি লিটার জলে দু এম হারে এই সময় স্প্রে করতে পারেন এতে ফুল ঝড়ার পরিমাণ কমবে ফল মানে যে সুঁটিটা হবে তার মধ্যে দানার সংখ্যা বাড়বে এবং আপনি বাড়তি ফলন পাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন